ব্যান স্টোক যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন ইংল্যান্ডের বোর্ডের রান ছিল 13 রানে 2 উইকেট। দলের এই বিপর্যয় থেকে ডেভিড মালানকে নিয়ে সেই চাপ কাটানোর পাশাপাশি প্রতিপক্ষ দলকে কোট ঠাসায় ঠেলে দিলেন এই দানবীয় ব্যাটার। ব্যান স্টোকের দাপটীয় ব্যাটিংই দিশেহারা হয়ে পড়ে কিউইদের বোলাররা। মালানকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতেই ব্যান স্টোক তোলে 199 রান। মালান 95 বলে 96 রানে আউট হয়ে গেলেও দুর্দান্ত একটি সেঞ্চুরি করে ব্যান স্টোক আউট হন। ব্যান স্টোকের ব্যাট থেকে আসে একটি ম্যাজিক্যাল সেঞ্চুরি। প্রায় টি-20 স্টাইলে ব্যাটিং করেন ব্যান স্টোক। শেষ পর্যন্ত ব্যান স্টোক 124 বলে 182 রানের একটি জোরো ইনিংস উপহার দেন। তার ইনিংসে 15টি 4 এবং 9টি 6 মার ছিল। 76 বলে 17 রান পূর্ণ করে আগ্রাসী মেজাজে প্রতিপক্ষের কোনো বলারই তাকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত তার দল ইংল্যান্ড 6 উইকেটে 348 রান তোলে। তবে ব্যান স্টোক ওডিআই থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু তার সতীর্থদের অনুরোধে বিশ্বকাপে তিনি ফিরেছেন।